সামরিক জেট আর বিমানে ছেয়ে আছে দুবাইয়ের আকাশ। পাঁচ দিনব্যাপী আন্তর্জাতিক এয়ারশোতে নিজস্ব প্যাভিলিয়ন নিয়ে অংশগ্রহণ করেছে বিভিন্ন এয়ারলাইন্স কোম্পানি। এয়ারশো দেখতে আরব আমিরাতের দুবাইয়ে ভিড় করছে নানা দেশের পর্যটকরা। বিভিন্ন এয়ারলাইন্স তাদের নিত্য নতুন এবং ভবিষ্যৎ প্রযুক্তি নিয়ে হাজির হয় এই এয়ারশোতে। ব্যবসায়িক বিমান, ড্রোন, বাণিজ্যিক বিমান, ব্যক্তিগত বিমান, সামরিক বিমান এবং হেলিকপ্টার সহ 180টিরও বেশি বিমান প্রদর্শিত হচ্ছে নিয়মিত এইখানে। দুই বছর পর আবারও নভেম্বরের প্রথম সপ্তাহে এই শোটি শুরু হয়েছে। প্রায় প্রতিবারই এতে অংশ নেয় পাকিস্তান এবং ভারতের মতো দেশগুলো, তবে কখনো অংশগ্রহণ ছিল না বাংলাদেশের। বিভিন্ন দেশ থেকে টেকনোলজি এবং বিভিন্ন দেশের বিমান সংস্থাগুলো নিজেদের সক্ষমতা জানান দেওয়ার জন্য এই এয়ারশোতে অংশগ্রহণ করে থাকে। এখানে বাংলাদেশের এখন পর্যন্ত কোনো অংশগ্রহণতা দেখি নাই, ইভেন কি কোনো বুথ বা ছোটোখাটো প্যাভিলিয়নও এখানে নাই। এটা যদিও দুঃখজনক, বাট আমরা আশা করি যে ভবিষ্যতে হয়তো বাংলাদেশের অংশগ্রহণ থাকবে। এইবারের এয়ারশোতে অংশ নিয়েছে বিশ্বের 95টি দেশের উড়োজাহাজ শিল্পের সাথে জড়িত 1400টিরও বেশি প্রতিষ্ঠান। ইশতিয়াক আসিফ, সংযুক্ত আরব আমিরাত, চ্যানেল 24।